Hey guys, welcome back my YouTube channel. আসলে আসছি আপনাদের অনেক রিকোয়েস্টে আমি আর আমার বন্ধু তাইরপুর বাজারে ভিডিও করার জন্য তো এই রোদের ভিতরে এমনিতে চুল কাটছি একদম একাকার অবস্থা তো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখেন আসলে জানেন আমি কত পরিশ্রম করি তো অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন ফলো করবেন আর আমি জানি ইনশাআল্লাহ সবাই অনেক ভালোবাসেন যদিও অনেক রোদ আসলে এই রোদের ভিতরে ভিডিও করা possible না বিকজ আসছি শুধু আপনাদের রিকোয়েস্টে আসলে অনেক কষ্ট যদি এই যে ক্যামেরাও মনে হয় ক্যামেরা মাদারবোর্ডও মনে হয় আপনার গরম হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম তবে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে আপডেট আপডেট কালেকশন তুলে ধরার এখন যাচ্ছি বিশ্বাস এন্টারপ্রাইজে অনেকে বলতে পারেন বাইক নিয়ে যাননি কেন তো বাইক আসলে আমি নিজে অসুস্থ আর অনেক ফাড়া যাচ্ছে সে কারণে বাইক নিয়ে যাচ্ছি না অলরেডি বিশ্বাস এন্টারপ্রাইজে চলে আসছে তো দেখি কি 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 বাইক আছে আর একদম কম প্রাইজের ভিতরে পারবো কিনা চলে ধরতে তো রাইট নাও চলে আসছি বিশ্বাস এন্টারপ্রাইজে এই যে এখানে অলরেডি আমি আসলে আমি সব সময় দেখি অ্যাভেলেবল কালেকশন থাকে সো আজকে অনেক কালেকশন আছে তো অবশ্যই অবশ্যই যারা একদম লো প্রাইজের ভিতরে বাইক কিনতে চান চলে আসতে পারেন বিশ্বাস এন্টারপ্রাইজে এখানে অ্যাভেলেবল কালেকশন থাকে সো আজকে দেখি কতটুকু আপনাদের তুলে ধরতে পারি তবে আমি কিছুটা দেখাই কম প্রাইজের ভিতরে যারা বাইক খোঁজেন তাদের আজকে তুলে ধরবো এই যে একটা কম প্রাইজের ভিতরে বাইক আমি নিজেই কুরিয়ার করে দেওয়ার চেষ্টা করবো একটা বাইক এখানে 8T আছে সিজি আছে দুইটা ভিক্টর আছে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই একটু কম প্রাইজের ভিতরে ভালো মানের বাইক তুলে ধরার এক্স্যাক্টলি আমি আজকে এটাই তুলে ধরবো এগুলা তো অবশ্যই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর দোয়া করবেন আর যেন দ্রুত সুস্থ হয় দেখি কতটুকু তুলতে পারি ভিডিও শেষে আবার আমরা এখন বাসায় ফেরত যাচ্ছি আসলে অনেক ভিডিও করলাম আসলে আপনাদের চেষ্টা করেছি কম প্রাইজের ভিতরে ভালো মানের বাইক তুলে ধরার আর যেহেতু রমজান মাস এখন বাজে কটা এখন বাজছে 4:22 এ কারণে বাসায় চলে যাচ্ছি তো অবশ্যই দোয়া করবেন আর যারা আজকে আমি কিন্তু খুবই কম প্রাইজের ভিতরে বাইক তুলে ধরার চেষ্টা করেছি যদি কম প্রাইজের ভিতরে আপনারা কিনতে চান অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমার বন্ধু মাসুম খুব চেষ্টা করেছি ভাই আসলে আপনারা বললে বিশ্বাস করবেন না খুব চেষ্টা করেছি একদম কম প্রাইজের ভিতরে আপনাদের মাঝে বাইক তুলে ধরার তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমি দ্রুত সুস্থ হই ভালো থাকবেন ভালো সাথে থাকবেন